হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম, আর সাথে নিয়েছি কি কি সেটা দেখাই। ভাত তো নিয়েছি, সাদা ভাত আছে অনেকগুলো, আর এখানে কিন্তু একটু গরম গরম ভাতটা আছে, মানে ধোয়াটা ভাত নেই কিন্তু জাস্ট মানে নামিয়ে এনে তারপরে গরম গরমই আছে ভাতটা। আর এখানে কুমড়ো উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি করেছি, মানে একটা ভাজা টাইপের। আর এখানে ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন করেছি, দারুণ করে করেছি, এখন দারুণ তো লাগবেই। আর এখানে আছে মুসুরির ডালের বড়া দিয়ে আলু দিয়ে একটা গামাখা তরকারি, তো এই দিয়ে খাবো। আর জল তো আছে সাথে, আর নুনও আছে, আমার একটু কাঁচা নুন লাগে তো নুনও আছে সাথে। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। আর এখনো পর্যন্ত যারা পেজটিকে ফলো করোনি, প্লিজ একটু পেজটিকে ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নাও। তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই। কুমড়ো উচ্ছে আলু দিয়ে মানে আগে খেয়ে নিই। এই খাবারটা কিন্তু বেশ দারুণ লাগে গরমের সময়, উচ্ছে কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা বা চচ্চড়ি যেটাই বলো না কেন, বেশ দারুণ লাগে। আর ভাতটা গরম গরম আছে, তো গরম গরম ভাতের সাথে কিন্তু যাই খাবো তাই কিন্তু ভালো লাগে। আর আজকে যেহেতু ছোট ভিডিও করছি না, তাই আস্তে আস্তে একটু ধীরে সুস্থেই খাবো, মানে তাড়াহুড়ো করব না। দারুণ হয়েছে কুমড়ো। আর যে সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে তো হচ্ছে সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, থামছেই না। তো এই বৃষ্টির দিনে ইলিশ মাছ তো দারুণ লাগে খেতে, তো ইলিশ মাছ রান্না করেছি, আর মাথা খেতে আমার ভীষণ ভালো লাগে, তো মাথা দিয়ে বেগুন করেছি। বেশ, দারুণ খেলাম উচ্ছে কুমড়োটা, এর বড়া দিয়ে খেয়ে দেখি ডালের বড়া। পুরো রসালো, আর এটা একটু ঝাল ঝাল করে করেছি, বেশ সুন্দর হয়েছে। এই যে দেখো পুরো একদম গলে গেছে ডালটা, অথচ বড়াগুলো কিন্তু বেশ গোটা গোটাই আছে। আমার এই ডালের বড়া তরকারিটা কিন্তু অসাধারণ লাগে, তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানিও কিন্তু। খুব সুন্দর। আলুগুলো গলে গেছে দেখো, একদম পুরো গলে গেছে। দারুণ হয়েছে, দারুণ। গামাকা ঝোল তো, ও খুব সুন্দর হয়েছে।
নিজে রান্না করেছে বলে বলছিলাম, অসাধারণ হয়েছে ডালে বড় তরকারিটা। ডালের বড়াটা তো খুব সুন্দর খেলাম, উচ্ছে কুমড়োটাও সুন্দর খেলাম। আমি দেখি বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা, ও ঝোল দেখো, একটু পাতলা পাতলা ঝোল করেছি বেশ সুন্দর করে। বেগুন দিয়ে ইলিশ খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খেতে তো নিশ্চয়ই ভালো হবে। হুম হুম, দারুণ হয়েছে, দারুণ। ইলিশ মাছের মাথা কিন্তু টেস্ট বেশি, কাটা ভর্তি। এর জন্য আমাদের বাড়িতে কেউ মাথা খেতে চায় না, আমাকেই খেতে হয়, কিন্তু আমার ভালোও লাগে। যে মাছে কাঁটা বেশি সে মাছ টেস্ট বেশি। কাঁটাটা একটু বেছে বেছে খেতে হবে এই আর কি। মাছের মাথা কিন্তু চিবি চিবি খেতে হবে, নাহলে টেস্ট বোঝা যাবে না।
এতক্ষণে বন্ধুরা মাথাটা শেষ করলাম, মানে অনেক বড় মাথা ছিল, মাছের মাথাটা অনেক বড় ছিল, কারণ 1 কিলো 200 না 250 ওজন ছিল মাছটার আর কি। তাহলে তার মাথাটা তো বড় হবেই। তো খেয়ে নিলাম বেশ বসে বসে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর অবশ্যই একটা পারলে শেয়ার করে দিও বন্ধুদের সাথে। রাখি, টাটা, সবাই ভালো থেকো।